Tele kan lo? Hah? Tele kan lo? Bak peok sini lo. Hah? Bak মহাবিদ্যালয়ত গুন্ডাগিরি করে গ্রেপ্তার হল প্রবক্তা সফিউর রহমান গ্রেপ্তার কর্মচারী রক্তিম ভূঁয়া বিশ্বজিৎ ভাগবতীকু প্রবক্তার গুন্ডাগিরির ভিডিও করেছিল সাধারণ সম্পাদকে নিউজ এইটিনের বাতরির পিছতেই গ্রেপ্তার হল গুন্ডা প্রবক্তা বিশ্বনাথ মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের কোঠাত যুবকক নির্যাতন চলাই গ্রেপ্তার হল মহাবিদ্যালয়খনের দর্শন বিভাগের এইজন গুন্ডাগিরি করা প্রবক্তা সফিউর রহমান ভালদরে চাওক ছাত্র ছাত্রীক দর্শনের তত্ত্বগধুর ব্যাখ্যা আগবহা এইজন সফিউর রহমানলৈ ভতিজির ফটো হোয়াটসঅ্যাপর ডিপি হিসাবে ব্যবহার করার দুঃখতে যুবকক দর্শন বিভাগের কোঠাত নির্যাতন চলাইছিল সফিউর আর কেইবাজনো কর্মচারীয়ে এই বাতরি সবিস্তারে নিউজ এইটিন অসম নর্থ ইষ্টত সম্প্রচার হওয়ার পিছতেই আক্রমণের বলি হওয়া যুবক সিরাজ আলমর পরিয়ালর গোচরের ভিত্তিত আরক্ষী গ্রেপ্তার করিলে সফিউর রহমান রক্তিম ভূঁয়া বিশ্বজিৎ ভাগবতী ৰমজানাদী এজাহাৰ দিছিলে বিশ্বনাথ চাৰিআলি কলেজৰ প্ৰবক্তা সফিউর রহমান আৰু কেইজনমানে কলেজত লৈ গৈ পেলাই তেওঁক মাৰধৰ কৰি পেলাই বেয়া ধৰণে জখম কৰিছে বুলি এটা এজাহাৰ দিছিলে সেই এজাহাৰ ভিত্তিতে আমি কলেজৰ প্ৰবক্তা সফিউর রহমান বিশ্বজিৎ ভাগৱতী আৰু ৰক্তিম ভূঞাক আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ বিশ্বনাথ চাৰিআলি থানাত ভাৰতীয় দণ্ডবিধি আইনৰ 363 342/325/307 ধারার অধীনত 77/2018 গোচর পঞ্জীয়ন করে তদন্ত প্রক্রিয়া আগ্রহায় গ্রেপ্তার পিছতেই তিনিওকে আদালত হাজির করায় আরক্ষীয়ে আদালতে প্রেরণ করে ন্যায়িক জিম্মালৈ গ্রেপ্তার করে তেওঁলোকক সোধা পোছা করে তেওঁলোকক বিচার উপযুক্ত শাস্তি প্রমাণ পায় আমি আদালতলৈ প্রেরণ করেছি প্রবক্তাসহ দুই কর্মচারী গ্রেপ্তারের পিছতেই পোহরলৈ আহিছে আন কেতবোর তথ্য প্রবক্তার গুন্ডাগিরির সময় দর্শন বিভাগের কোঠাত উপস্থিত আছিল বিশ্বনাথ মহাবিদ্যালয়ের ছাত্র একতা সভার একাংশ বিষয় ববিয়া মহাবিদ্যালয়ের ভিতর প্রবক্তার এই গুন্ডাগিরিত বাধা দিয়ার পরিবর্তে মোবাইলত সমগ্র দৃশ্য বন্দী করেছিল জি এস অরিন্দম বরাই যেহেতু করিব কৈছিলে সফিউর কৈছে ভিডিও কর অরিন্দম ভিডিও করেছে অরিন্দমও কৈছে সবে ভিডিও করা আকো সঞ্জয় নামৰ ল'ৰাটো সি কৈছে বেলখুলি পিটা ছাত্ৰ একতা সভাৰ একাংশ কৰ্মকৰ্তাৰ নীৰৱতাক লৈ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে বিশ্বনাথত কিয় প্ৰবক্তাৰ গুণ্ডাগিৰি দেখিও নীৰৱে আছিল ছাত্ৰ একতা সভাৰ সাধাৰণ সম্পাদকসহ আন একাংশ বিশ্বনাথ চাৰিআলিৰ পৰা তুষাৰ হাজৰিকা নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট